नमस्कार बंधु, नतून जातीय शिक्षानीतिर प्रेक्षापटे मद्रासा SSK एवं MSK गुलिर जे भविष्य कोन दिके आगाच्छे ता किन्तु अनेकटा निर्भर करबे बोर्डेर रिकग्निशनेर उपरे। अर्थात जदि एइगुलिके बोर्डेर रिकग्निशने मान्यता ना देवा हय ताहले एइगुलो किन्तु फर्मेल एडुकेशन हिसाबे गण्य करा हबे ना एवं आगामी दिने एर समस्त रकम सुयोग सुविधा एमनकि मिड डे मिल थेके छात्रछात्रीदेर समस्त सुयोग सुविधा बा शिक्षकदेर वेतनक्रम थेके समस्त किछु विषय किन्तु एकटा भाटा पड़ते पारे। তাই এই সরকারকে আমাদের ভাবাতে হবে যে খুব শিগগিরই বা জরুরি যে বিষয়টা হয়ে যাচ্ছে যে মাদ্রাসা বোর্ডের রিকগনিশন দিতেই হবে, এবং যে ক্ষেত্রে MSK স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলনের পরে 41 দিন অনশনের ফলে যেখানে ফিরে থাকেন মহাশয়ের নেতৃত্বে, অর্থাৎ তার হস্তক্ষেপে আমাদের অনশন উঠেছিল এবং আশ্বাস দেওয়া হয়েছিল যে তিনটা দাবি, সেই তিনটা দাবির মধ্যে প্রথমেই ছিল মাদ্রাসা বোর্ডের রিকগনিশন পাওয়া দেওয়া হবে এবং ট্রেনিং করানো হবে, এবং 3 নম্বরে ছিল আন্ডারাইজের কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো দুটো দাবি আমাদের পূর্ণ হলেও কিন্তু প্রথম দাবিটি আমাদের রয়ে গেছে, তাই সেটি খুব জরুরি। তাই যেহেতু তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন, তাকেই এই পরিপ্রেক্ষিতে বোঝাতে হবে যে জাতীয় শিক্ষানীতির যে প্রেক্ষাপট কত জরুরি, অর্থাৎ যেখানে সেই পরিস্থিতির তৈরি হয়েছে সেখানে কিন্তু এই মাদ্রাসা বোর্ডের রিকগনিশনটা খুব জরুরি। তাই এটাকে কিন্তু আর অবহেলা করলে হবে না, যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, যেখানে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়ে রয়েছে, যেখানে ল সেকশনে ভেটিং হয়ে রয়েছে, শুধু সামান্য কিছু কাজ আছে, সেটা কিন্তু এই বিধানসভা ভোটের আগে আমাদের কিন্তু যে কোনোভাবেই হোক, ছলে বলে কৌশলে বা চাপ দিয়ে হোক, যে কোনোভাবেই হোক আমাদের কিন্তু এটা করে নিতে হবে। তবে এ পরিপ্রেক্ষিতে একটা জিনিস ভাবতে হবে, যেখানে কিন্তু এই জাতীয় শিক্ষা নীতির পরিপ্রেক্ষিতে মূল লক্ষ্যটাই হচ্ছে যে এই যে এডুকেশন সিস্টেমটাকে একটা ফর্মুলের মধ্যে আনা, অর্থাৎ ফর্মুলাইজ করা, এবং সেখানে নতুন করে একটা শিক্ষা ব্যবস্থা যে তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে SSK MSKগুলি আছে, MSKগুলিকে 9ম 10ম শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে, এবং সেখানে যারা SSKগুলো সেখানে 5ম শ্রেণীতে আনতেই হবে, তা নাহলে কিন্তু খুবই অসুবিধা হবে। কারণ 3 বছরের জন্য 6ষ্ঠ 7ম 8মের জন্য কোনো ছাত্রছাত্রী ভর্তি হবে না, এখানে এমনিতেই তো এই সমস্যার মধ্যে রয়েছে এই প্রতিষ্ঠানগুলি। এই অবস্থার মধ্যে মাদ্রাসা বোর্ডের রিকগনিশন খুবই জরুরি। তাই এই রিকগনিশন যদি আমরা আদায় করতে পারি, তাহলে কিন্তু আমাদের সার্ভিস বুক থেকে আরম্ভ করে আমরা আগামী দিনে সব কিছুই পাবো। কারণ আমাদের DL ট্রেনিং হয়ে গেছে, শিক্ষকের যে যোগ্যতা অর্থাৎ NCERT যে গাইডলাইন সেই অনুযায়ী কিন্তু আমরা করে ফেলেছি। তাই এবং টেটের বিষয়টা কিন্তু অনেকই ব্যাপার, যেহেতু আমরা 2010 সালের আগে থেকেই আমরা নিয়োগ হয়েছি, মানে আমরা অর্গানাইজ করে আসছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু টেট লাগবে না, এটা একটা কিন্তু বড় বিষয় আছে। তবে এই পরিপ্রেক্ষিতে যেটা বলা হচ্ছে যে 2022-এর মধ্যে কিন্তু নির্মূল করতে হবে এই যে প্যারাটিচারদের যে ব্যবস্থা, অর্থাৎ তাদেরকে রেগুলার করতে হবে। অর্থাৎ এখানে রাজ্য সরকার এই ঝুঁকি নেবে না যে এই সমস্ত শিক্ষকদের বাতিল করে নতুন করে পোস্ট ক্রিয়েট করে সেখানে ঢোকানো, কারণ অনেক শিক্ষকের ব্যাপার লাগবে। তাছাড়াও দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি রয়েছে, এটাও কিন্তু একটা অমানবিক পর্যায়ে দাঁড়াবে, তাই সেই বিষয়টাও কিন্তু রাজ্য সরকারকে ভাবতে হবে। তাই যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলছে যে প্যারাটিচার অর্থাৎ কো প্রথা কো 2022 তা পুরো দেশ মে বন্ধ কর দিয়া যায়গা, অর্থাৎ মানে এটা শেষ হয়ে যাবে, হিন্দিতে বলছে, বাংলায় বলছে 2022 সালের মধ্যে সমস্ত রাজ্যের প্যারাটিচার চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নির্মূল করতে হবে। অর্থাৎ আমরা কিন্তু ওই চুক্তিভিত্তির মধ্যেই পড়ে যাচ্ছি, কারণ আমরা কোনো রেগুলার শিক্ষক নয়, যদিও আমরা অর্গানাইজ করে রেখেছি, আমাদের একটা ভিত আছে, কিন্তু সেখানে কিন্তু মূল দাবি কিন্তু আমাদেরকেও সম্প্রসারক সেই রকম পদ রেজিগনেশনই রাখা হয়েছে। তাই আমাদের একটা বিষয় কিন্তু ভাবতে হবে যে কোনোভাবেই হোক যদি মাদ্রাসা বোর্ডে রিকগনিশন নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সম্প্রসারক মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা এই যে রেজিগনেশনটা কিন্তু পরিবর্তন হয়ে অ্যাসিস্ট্যান্ট টিচারে কিন্তু পরিবর্তন হবে, এবং তখনই কিন্তু আমাদের মঙ্গল হবে। তাই আমরা যেমন বিভিন্ন দাবিগুলো কিনে, যেমন বেতন যখন হচ্ছে না যেমন সেইভাবে আমরা লেগে আছি, এরিয়ারটা হচ্ছে না, খুব শীঘ্রই আমরা চেষ্টা করছি যাতে আগস্টের 1st উইকে এরিয়ারটা হয়, সেগুলো যেমন আমরা চেষ্টা করছি, বা পাসকোর্সের যে বিষয়টা বঞ্চনা আছে সেটাও আমরা যেমন চেষ্টা করছি অফিসের সঙ্গে যোগাযোগ, ঠিক একই তালে আমাদের কিন্তু সমস্ত যে সংগঠন রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব আছে মিলিতভাবে আমাদের কিন্তু আলোচনার ভিত্তিতেই আমাদের খুব শীঘ্রই জাতীয় মানে শিক্ষানীতিটাকে উল্লেখ করে আমাদের বোর্ডের রিকগনিশন সহ বিভিন্ন দাবিগুলি আমাদের কিন্তু উত্থাপন করতে হবে, এবং জোরপূর্বকভাবেও সেগুলো কিন্তু আদায় করার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু খুব বিপদ। দেখা যাক সমস্ত নেতৃত্ব আগামী দিনে কীভাবে এগিয়ে চলে। এ মুহূর্তে আমরা কোনো মিটিং করতে পারছি না, তবে আমরা ভার্চুয়াল মিটিং করেছি এবং রাজ্য কমিটিরা, তবে আপনাদের কাছে অন্য সমস্ত রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের যে আপনারা কমেন্ট চান কীভাবে এগিয়ে যাওয়া যেতে পারি, আমরা আপনাদের এই কমেন্টগুলি আমাদের সংগঠনের নেতৃত্বের কাছে পৌঁছে দেবো, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। নমস্কার।